নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি, তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, তাই আজ আপনাদের ক্ষেত্রে জামের বৃক্ষ পুজো করা, প্রণাম করা, রোপণ করা, জল দেওয়া আপনাদের জন্য শুভ হচ্ছে। আজ করণ রয়েছে গড় করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ শুভযোগ, এবং দিন থাকছে সোমবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 7:35 সময়কাল থেকে 8:55 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে সকালবেলা 6:13 সময়কাল থেকে সকালবেলা 7:34 সময়কাল পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 8:55 সকালবেলা থেকে 10:15 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক আপনাদের ক্ষেত্রে রয়েছে আজ পশ্চিম দিক। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যাগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন। পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যেতে পারে, উপহার এবং সম্মান প্রাপ্তি হতে দেখা যাবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। বৃষ রাশি, পারিবারিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন। কর্মক্ষেত্রের স্থিতিগুলিও কিন্তু ঠিক হতে দেখতে পাবেন। সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব মিথুন রাশি। মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, কর্মের প্রেশারগুলি হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে, চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হচ্ছে। সাবধানে এই সময়কালে আপনাদের গাড়ি চালানো প্রয়োজন। শুভ রং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9। কর্কট রাশি, কর্মের সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে দূর হতে পারে, আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ঠিক হবে, পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 4। সিংহ রাশি, কর্মে সাফল্য মিলবে, বিবাহের যোগাযোগ বৃদ্ধি হতে পারে, দূরযাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যা রাশি। পাওনা অর্থ প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন, সন্তানের উন্নতি ঘটবে, সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের বুঝে নেওয়ার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 6। তুলা রাশি, স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন, গুরুত্বপূর্ণ কাজ আপনাদের ক্ষেত্রে দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন, গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন, সাবধানে গাড়ি ড্রাইভ করুন। শুভ রং আপনাদের জন্য মেরুন, শুভ সংখ্যা 2। বৃশ্চিক রাশি, মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হবে, কাজের বাধাগুলি দূর হয়ে যাবে, সম্পত্তি সম্বন্ধীয় লাভ আপনারা মিলতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 4। ধনুরাশি, কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে, আর্থিক লাভ মিলবে, কাজের প্রেশারগুলি আপনাদের ক্ষেত্রে হঠাৎ বৃদ্ধি হবে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5। মকর রাশি, ব্যবসায় লাভ মিলতে আপনারা দেখতে পাবেন, মানসিক চিন্তাগুলি দূর হয়ে যাবে, অফিসে কিছু বিশেষ সমস্যা দূর হতে পারে। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 3। কুম্ভ রাশি, আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, কর্মে প্রেশার আপনাদের ক্ষেত্রে দ্রুত বৃদ্ধি পাবে, বড় পরিবর্তন এই সময়কালে না করাই ভালো হবে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4। মীন রাশি, কর্মস্থিতি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঠিক হতে দেখতে পাবেন, আর্থিক লাভ মিলবে, ছোটখাটো কোনো যাত্রা আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 3। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।